Hola, Hugo. Hola, Hugo. তোমার রোজা করা কি দরকার বলো দেখি? ভালো ভালো লোক রোজা করছে না, শরীরটার দিকে একটু তাকাও তো নাকি। দেখলা ডাক্তার ভর্তি নিল না, ভোরবেলা বললাম ভাত খেও না, তাও তুমি জোর করে খেলা। সময় সময় ছেলের কথাও শুনতে হয়। রোজা চলে গেলে আর রোজা পাবো নাকি? আমি আর বাঁচবো কি তারে ঠিক নাই। তোকে আমি একটা কথা বলবো, তুই আমার পাশে আয়। বলো। তোর মুখের দিকে তাকে কিছু বুঝতেও পাচ্ছি না, দেখতে দেখতে 15টা রোজা হয়ে গেল রে বাপ। আমাকে ভালো মন্দ মেলা কিছু খাইতে মন যাচ্ছে। যদি আজকে কাজ কাম হয় তাহলে আমার লাগে চারটে ফল টল নিয়ে আসিস। দুই বাপ বেটা একসঙ্গে ইফতার খুলবো। ঠিক আছে ঠিক আছে, আপা নিয়ে আসবো। সাবধানে যাস বাপ। কি ব্যাপার রে, আজকে ঈদ নাকি? ওদিকে তুমি ছাড়। আরে আমাদের তো প্রত্যেক দিন ঈদের দিন রে। আবার হাসছিস? হ্যাঁ, আজকে প্রায় 15টা রোজা হয়ে গেল, রোজা তো রাখতে পারিস, আর তাও না পারিস তো বিড়ি সাইডে গিয়ে খাবি। হ্যাঁ, সম্মানটা কাঁদে আছে বলতে নেই, মুসলমানের ছেলে হয়ে রোজা করছিস না? আরে ক্যাপা, আমরা কেন রোজা করব রে? তোর বাপের গুলা নেই ধান নাই, তাই বলে কি আমার বাপের গুলা ধান নাই রে, তাই রোজা করব? রোজা কারা করে জানিস? যারা গরিব কিপটে। আরে তুরাই তো কিপটে, তুরাই তো রোজা রাখবি। দুমুঠে ভাত ফুরে যাবে বলে তো সেই ভোরবেলায় ভাত খাস, আবার সন্ধ্যেবেলায় গিয়ে রোজা খুলিস। কিসের লেগে? ভাত গুলা যেন জমা থাকে, আবার পরের দিন খাবো। আমার তো শরীর ভালো নাই, তাই আমি রোজা করব। আমার বাপও রোজা করে না, আমিও রোজা করি না, আর আমরা প্রত্যেক দিন ঈদের দিনের মতন ঘুরে বেড়াই। তুরা না, এই মুসলমানের নামে এক একটা কলঙ্ক। আরে দাঁড়া, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি যেন শুনে জান্নাতবাসী করো। একটা কথা মনে রাখবি, যারা ভালো লোক না তারা কিন্তু আগে মারে, বুঝলি? যা এই চ, স্কুল ছুটি হয়ে গেছে। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? এই চলছে আল্লাহর রহমতে। কি খবর? হে, আপনার কাছে আসলাম। আজকে তো 15টা রোজা হয়ে গেল। বাড়িতে আবার আব্বা বলল যে আজকে ভালো মন্দ কিছু নিয়ে আসিস দিনে, তো আক্কা টাকাটা দিলে খুব ভালো হতো আর কি। আক্কা টাকা দিতে পারবো না, আমার ব্যবসার হাল খুব খারাপ। আর একটা কথা শুন, তোদেরকে রোজা করতে কে বলে রে? পকেটে একটা টাকা থাকে না, যার তার কাছে টাকা চাই বেড়াস। যা তো যা, আমার মুড খারাপ করিস না এখন। ঠিক আছে চাচা, আসিস তাহলে এখন। যা। বেশি ভাড়ার কথা বলছি না, যাওয়া যাবে না, আর 2 ঘন্টা আছে। আরে ভাই আমার টাইমের খুব দাম আছে। কোথায় যাবেন? এই সামনে যাব, একটু তাড়াতাড়ি চলো। আরে ভাই আমার দেরি হয়ে যাচ্ছে গো। সাহেব একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না? হ্যাঁ জিজ্ঞাসা করো। সাহেব আপনি হিন্দু না মুসলমান? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে তাই বলো। আপনাকে দেখে কিন্তু মুসলমানই মনে হচ্ছে। তাহলে যেটা ভেবেছো সেটাই, তুমি মুসলিম তো নাকি? হ্যাঁ সাহেব। রোজা করছো তো? আল্লাহর রহমতে করছি তো, দেখা যাক কটা পারি। আরে বাপরে, এত কষ্টের পরে তুমি রোজা রেখেছো? গরিব হয়ে জন্মাইছি, কষ্ট তো করতে হবে তাই না সাহেব? তোমার বাড়িতে কয়জন আছে? আমি আছি আর আমার একটা বুড়ো আব্বা আছে। আমরা কত এসি রুমে থাকি তাও আমাদের রোজা করতে কত কষ্ট হয় সাহেব। আমার আর একটা ছোট প্রশ্ন ছিল। বলো তোমার আর একটা প্রশ্ন কি? আপনি জীবনে হাওয়ায় জাহাজে চেপেছে? আরে ও জাহাজ তো আমার নিজেরই আছে গো। আমি ছোটবেলায় শুনেছি
জাহাজে নাকি পায়খানা করলে নিচে ট্রেনের মতন পড়ে। আরে তুমি তো পাগলের মতো কথা বলছো, রমজান মাসে জাহাজের পরিবেশ পরিচ্ছন্ন আলাদা, তুমি বুঝবা না। আপনি কিছু মনে করেন না সাহেব, আমি এমনি আপনার সঙ্গে আর কি করছিলাম। আরে কত হলো ভাই? যা দিবেন দেন সাহেব। এলাও সাহেব, আমার কাছে তো খুচরো হবে না। আরে তুমি রেখে দাও, আজকে 15টা রোজা হয়ে গেল, রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়াই নাই। তোমাকে পেলাম ওই অনেক, এতগুলো রোজা কোথায় খুলেছি তার কোনো ঠিক নাই, এই রোজাটা বাড়িতে খুলতে পারছি এই অনেক সৌভাগ্য আমার। তুমি রাখো রাখো টাকাটা। আরে ভাই তুমি কান্না করছো কেন? গরিব মানুষের কষ্ট কেউ বোঝে না, সবাই গালি দেয়। আরে আর আধা ঘন্টা টাইম আছে ইফতার করতে, তুমিও বাড়ি যাও আমিও বাড়ি যাই। সাহেব আপনাকে আমি যে কি বলবো। ঠিক আছে ঠিক আছে যাও। রোজির মালিক হচ্ছেন আল্লাহ, তিনি কাকে কখন কিভাবে দেবে একমাত্র তিনিই জানেন। আর গরিব মানুষের কেউ থাক বা না থাক একজনই আছেন, আর তিনি হচ্ছেন উপরওয়ালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।